এই সপ্তাহের শুরুর দিকে আমার অফিসে একজন ট্রান্সজেন্ডার আসছে। এক সপ্তাহ ধরে অফিসে যোগাযোগ করার পর তাকে আসতে দিলাম, আসলো। ইয়াং ছেলে, সে কলেজে পড়ে। এ আল্লাহর বান্দা, অফিসে আসার পর তার কথা শুনলাম আমি। তার কথা শোনার পর আমার নিজেরই চোখের পানি বের হওয়ার উপক্রম। সে কাঁদছে আর বলছে, হুজুর আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো শেষ হয়ে গেছি, আমাকে আপনি উদ্ধার করেন। তার বক্তব্য শোনার পর আমার কাছে মনে হলো যে এ জাতীয় আরো যারা আছেন, যে মানুষগুলো ভুল পথে আছেন, আল্লাহ হয়তো তাদেরকে একসময় হেদায়েত দান করবেন। তাদের অনেকের শরীরে এরকম সমস্যা আছে যে তিনি আপাদমস্তক পুরুষ কিন্তু কোনো নারীর প্রতি তার আকর্ষণ হয় না, এরকম সমস্যা আছে। বাস্তবিকই সবই ভণ্ডামি না, কিছু বাস্তবিক বিষয় আছে। এখন কথা হলো তাহলে সমাধান কি? সমাধান হলো ট্রিটমেন্ট করতে হবে। এটা ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান যোগ্য একটা বিষয়। ট্রিটমেন্ট না করে একজন ছেলে, তিনি ছেলেদের প্রতি আকৃষ্ট হন, সেটাকে এই সমাজের হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে কোথাও গোলানো যাবে না। আমাদের সংবিধানে এই সমকামিতার অপরাধ কেউ সংগঠন করলে 2 বছর কারাদণ্ডের শাস্তির কথা বলা আছে। সকল ধর্মে এদেশের, এদেশের সংবিধানে সব বিচারে যেটি নিষিদ্ধ ঘৃণিত, শুধু আমাদের দেশে না, পশ্চিমা দুনিয়ার মতো বহু দেশে, পশ্চিমা দুনিয়াতে, পশ্চিমা জগতে বাবা মারা অভিভাবকরা রাস্তা বেরিয়ে পড়েছেন এই অসভ্যতার বিরুদ্ধে। মতো দেশ, চায়নার মতো দেশ, এটাকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে, সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে এটাকে বন্ধ করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। সেটাকে দুনিয়ার মানুষ যেহেতু সমকামের নামে গিলবে না, এই জন্য ট্রান্সজেন্ডার নাম দিয়ে এটা গেলানো হচ্ছে। এই ট্রান্সজেন্ডার যে আমার অফিসে আসছিল, সে আমাকে এমন এমন কিছু তথ্য দিয়েছে যেগুলো পাবলিকলি বলা আমার জন্য সহজ না, কঠিন। শুধু একটি পয়েন্ট উল্লেখ করতে চাই, সেটি হলো সে আমাকে বলেছে, হুজুর এমন এমন অ্যাপ মোবাইলে ডেভেলপ করা হয়েছে যে একজন সমকামী সে যে কোনো জায়গায় ওই অ্যাপ অন করে তার আশেপাশে আর কারা কারা আছে না আছে তাদের সাথে কানেকশন করে গুনাহে লিপ্ত হওয়ার পথ সহজ করে দেয়া হয়েছে। এবং শুধু একটি বলার মতো বললাম, আর বলার মতো নয়, এরকম বহু তথ্য সে আমাকে দিয়েছে এবং সে দেখিয়েছে আমাকে, হাতে কলমে আমার কাছে প্রমাণ হাজির করেছে যে হুজুর এটা চলছে। তো এই যে একটা অসভ্যতা, এই যে একটা নোংরামো, হিজড়াদেরকে এই ট্রান্সজেন্ডারের নামে এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে এবং সাধারণ মানুষকে খুব সহজে বুঝাই ফেলতেছে যে হুজুররা বুঝতেছে না, আরে যে হিজড়া সেটাই তো ট্রান্সজেন্ডার, তো হিজড়াদের অধিকারের ব্যাপারে তো হুজুররাও সোচ্চার। আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশে হিজড়াদের প্রতিষ্ঠিত করবার জন্য যারা সবার আগে এগিয়ে এসেছে তাদের নাম এদেশের আলেম সমাজ। ঢাকার কামরাঙ্গীরচরে তৃতীয় লিঙ্গের মানুষের মাদ্রাসা করেছেন ওলামা একরাম, সিলেটে মাদ্রাসা কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করেছেন, সেখানে তারা মাদ্রাসা করেছেন তৃতীয় লিঙ্গের মানুষের জন্য। তৃতীয় লিঙ্গের মানুষগুলো আমাদের ভাই, আমাদের বোন, এই সমাজের অংশ। তৃতীয় লিঙ্গ এবং হিজড়া যারা, এই হিজড়াকে আবার ট্রান্সজেন্ডার কেন বলতে হবে? যেটা গত বছর ছিল, এবছর একই গল্প, শুধু শব্দ চেঞ্জ করা হয়েছে। সমস্যা কোন জায়গায় আমি সেখানে যাচ্ছি, তার আগে বলছি যে এই হিজড়া পরিবর্তন করে ট্রান্সজেন্ডার শব্দটা কেন রাখা হলো। যারা রেখেছে তারা মনে করে সব বোকা, কিছু বুঝে না, দুনিয়াতে হুজুররা সর্বদায় সব বেকুব মনে করে তারা, এই জন্য তারা বলে যে ভাই হিজড়া শব্দটা গালির মতো হয়ে গেছে, তৃতীয় লিঙ্গের মানুষের কোনো অধিকার নাই, তাদেরকে মানুষ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, সমাজে কোণঠাসা করে রাখে, এই জন্য এই মানুষগুলোর ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য আমরা শব্দটা চেঞ্জ করছি, যাতে হিজড়া শব্দ শুনতে খারাপ শোনা যায়, মানুষ বাজেভাবে দেখে সেটা যেন না করে। আমার প্রশ্ন হলো, হিজড়ার বাংলা বা হিজড়ার ভালো শব্দ যদি তৃতীয় লিঙ্গ হয়, আমাদের দেশের প্রচলিত আইনে, আমাদের কাগজে পত্রে সব জায়গায় তাদেরকে তৃতীয় লিঙ্গ পরিচয় করানো হয়েছে, তো তৃতীয় লিঙ্গের ইংরেজি কি ট্রান্সজেন্ডার না থার্ড জেন্ডার? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তৃতীয় লিঙ্গের ইংরেজি কি থার্ড জেন্ডার হয় না ট্রান্সজেন্ডার হয়? তাহলে থার্ড জেন্ডার উল্লেখ না করে ওই পশ্চিমা দুনিয়ার এই আবর্জনা এনে এখানে ট্রান্সজেন্ডার করার কাহিনীটা কি? কাহিনী আমি বলছি, কাহিনী হলো, দেখুন আমি ব্যক্তিগতভাবে ওয়াজ মাহফিলে বা সাধারণ দিনে প্রোগ্রামে আমার কথা বলার একটা ধাঁচ আছে, আমি আমার ধাঁচে কথা বলি।
আমি চেষ্টা করি যা বলার তা বলার আগে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে মেলাবার। কোরআনে কারিমে একটা আয়াত বললে জানা মুখস্থ আয়াতটা আমি বলার আগে পরিকল্পনা করলে আমি আবার একটু দেখি, দেখে তারপরে বলার চেষ্টা করি। এরপরও আমি ভুল, মানুষের ঊর্ধ্বে নই। ট্রান্সজেন্ডার এটার পরিচয় যদি আপনি জানতে চান, আপনি গুগলে সার্চ করেন, আপনাকে বিবিসি বাংলা তথ্য দিবে, বিভিন্ন বড় বড় পোর্টালগুলো তথ্য দিবে যে ট্রান্সজেন্ডার কাকে বলা হয়। ট্রান্সজেন্ডার বলা হয় সে মানুষগুলোকে যে মানুষগুলো সমস্যা মানসিক, তাদের সমস্যা দৈহিক না। মানসিক সমস্যা বলতে তার শরীরের অবকাঠামো আপাদমস্তক একজন ছেলের, কিন্তু তার আকর্ষণ ছেলেদের দিকে, ছেলে হিসাবে আকর্ষণ হওয়ার কথা মেয়ের দিকে কিন্তু আকর্ষণ ছেলের দিকে। তো তখন সে নিজেকে মেয়ে ভাবতে থাকে, কারণ একজন ছেলের দিকে যেহেতু আকর্ষণ, অতএব তাকে নিজেকে মেয়ে ভাবে সে, যে আমি তার মেয়েদের সব কিছু ভালো লাগে, মেয়েদের খেলনা ইত্যাদি ভালো লাগে। এরকম বাস্তবতা আছে, এটাকে অস্বীকার করবার সুযোগ নাই। কিন্তু আমরা অনেকে না জেনে অস্বীকার করি যে না এটা বোধহয় পুরোটাই ভণ্ডামি। না, এটার নাম দিয়ে বহু ভণ্ডামি চলে, কমলুতের এই অপকর্ম ঘৃণ্যকর্ম চলে, এবং বাংলাদেশে এটার জাল কতদূর বিছানো হয়েছে, কতদূর চলে গেছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়। এটাকে ডেভেলপ করার জন্য, এটাকে উন্নয়ন করার জন্য শত শত নয় হাজার কোটি টাকার ফান্ড বাহির থেকে আসতেছে। যে দেশে প্রতিবন্ধীদের দেখার কোনো মানুষ নেই, যে দেশে রাস্তাঘাট কালভার্টের অভাবে মানুষ অনেক কষ্ট করে, যে দেশে শীতের কষ্টে মানুষ এখনো মারা যায়, যে দেশে খাদ্যের অভাবে মানুষ এখনো কষ্ট করে, যে দেশে কনকনে শীতে এখনো ফুটপাতে আপনি মানুষ দেখবেন শুয়ে থাকে, যে দেশে ছোট শিশু মায়ের দিকে তাকিয়ে ফেলফেল করে খাবারের অপেক্ষায় থাকে, চেহারা শুকিয়ে যায়, যে দেশে সন্তান মায়ের লাশ হসপিটাল থেকে নেওয়ার টাকা জোগাড় করতে পারে না, যে দেশে চিকিৎসার অভাবে বহু মানুষ মারা যায়, সে দেশে সমকাম প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার কোটি টাকার ফান্ড বিদেশ থেকে এদেশে দেওয়া হয়। ভাইরা আমার, এদেশের মানুষ আমি আগেই বলেছি ধর্মপ্রাণ, তাদের ধর্মে আঘাত করবেন আপনি, শিক্ষা কেন? আপনি যদি অন্য কোনো নামেও গেলাতে চান, এদেশে মানুষের সমস্ত অখাদ্য কুখাদ্য গিলবে না ইনশাআল্লাহ, এগুলো গেলানো যাবে না। যারা সে বোকার স্বর্গে বাস করছেন তাদের এখনো সংশোধন হওয়ার সুযোগ আসছে। চিন্তা করেন কত আজব বিষয়। আমি নিজে একসময় মনে করতাম এসব পাগলামি নাকি, একটা পুরুষ বলবে হঠাৎ আমি নিজেকে মেয়ে মনে হচ্ছে, শাড়ি পরা শুরু করবে মেয়ে হয়ে যাবে। এবং ইতিমধ্যে হয়েছে, আমার কাছে প্রশ্ন আসছে লাইভে যে বাপের সম্পদের ভাগ পাওয়ার জন্য, বাপের সম্পদের ভাগ বেশি পাওয়ার জন্য ভাই সরি বোন বলে যে আমি মেয়ে হয়ে গেছি, ছেলে হয়ে গেছি, আমি এখন নিজেকে ছেলে ঘোষণা করছি। তাহলে কত অনাচার হইতে পারে বলে? পাবলিক টয়লেট পুরুষেরটাতে ভিড় আছে, এখন মহিলারটা একটু কম আছে ভিড়। তাহলে এবার ছেলে যদি বলে যে ভাই কোনো ফর্ম দেন আমি ফিল আপ করে দিই, আমি মেল ফিমেল কিছু না, আমি ট্রান্সজেন্ডার এবং রূপান্তরিত নারী, তখন সে ঢুকার এই অপচেষ্টা করতে পারে কি পারে না? এগুলা নিছক মানে কথার কথা না। স্কটল্যান্ডের মতো দেশে জেলখানায় নারীদেরকে রেপ করে এক ট্রান্সজেন্ডার সেখানকার রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে পদত্যাগ করতে হয়েছে। এ সমস্যা কাল্পনিক না, এটা বাস্তবিক। ভাইরা আমার, এখন এই সমস্ত কথা বলার কারণে যে সমস্ত প্রতিষ্ঠান শিক্ষকদের চাকরি খেয়ে ফেলছেন, সেই সমস্ত প্রতিষ্ঠানের ছাত্ররা যদি এখন বলে যে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠানের বিসি কি বলেন? আমাদের মনে হচ্ছে তাদেরকে ওই চেয়ার দেওয়া হবে? তো চান্দু জায়গা মতো তো ঠিকই বুঝে, আল্লাহর পুরো সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন লা তাবদিল আলি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহিন মিনান নিসা ইবির রিজাল ওয়া লাআনাল্লাহু মিনাল লাআনাল্লাহুল মুতাশাব্বিহাতু মিনান নিসা ইবির রিজাল, যে সমস্ত পুরুষরা নারীদের, যে সমস্ত নারীরা পুরুষদের বেশ ধারণ করে আল্লাহ লানত তাদের উপরে বর্ষণ হয়। আল্লাহ তাআলা এই অভিশপ্ত কর্মকাণ্ড থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন।